السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সুপ্রিয় দর্শক, যে যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন, আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দায় উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ক্যাপিটাল এফএম 98.4 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই মুহূর্তে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে থাকি, সর্বশেষ আমরা দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মাহে রমজান ও সাদাকা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসির হযরতুল আল্লাম মুফতি জাকির হোসাইন সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা রামপুরা ঢাকা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে, রোজাকে আমাদেরকে দিয়েছেন, এই জন্য দিয়েছেন যেন আমরা আল্লাহর দিকে ফিরতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, ভয় ভীতি আল্লাহর জন্য করতে পারি, কোরআন এবং হাদিসকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। সামনে আমাদের রোজার মাস, আর কিছুদিন পরেই মাহে রমজান আমাদের আগমন করতেছে। এখন থেকে আমাদের সেই রমজান মাসকে কিভাবে আমরা পরিচালিত করব, কিভাবে সেই রমজান মাসে ইবাদত করব, কি কি ইবাদত আমরা করতে পারি এবং সেই রমজান মাসকে আমরা কিভাবে পালন করব, সে বিষয়ে আসুন আমরা আমাদের হাজুরদের কাছে জেনে নিই। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর মাত্র তেরো চোদ্দ দিনে আছে আমাদের মাঝে মাহে রমজান উপস্থিত হবে, বারাকাত ফাজাইল নিয়ে তো এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার ব্যাপারে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আসসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজা আমার তার প্রতিদান আমি দিব। তো রমজানের রোজা আসলে ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এটা দ্বিতীয় হিজরিতে রজব মাসের 10 তারিখ, এর আগে রমজানের রোজা ফরজ ছিল না, আশুরা রোজাটা ফরজ ছিল উম্মতে মুহাম্মদের জন্য। রজবের 10 তারিখ দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যে রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তো রোজা ফরজ হয়েছে, এটা সাধারণত একটা উম্মতের মধ্যে ভয় কাজ করতে পারে যে পুরো একটা মাস রোজা রাখবো, না জানি কত কষ্ট। তো আল্লাহ তাআলা সেই কষ্টকে লাঘব করার জন্য, ভয় ভীতি দূর করার জন্য পরের অংশটুকু বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকমটা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো উম্মত সাধারণভাবেই বুঝবে যে উম্মত পূর্ববর্তীদের উপর যখন ফরজ ছিল তারা করতে পেরেছে, তা আমাদের জন্য এটা সহজ হবে। আর এই রমজানের রোজার ফজিলত কি, আল্লাহ তাআলা তৃতীয় অংশের মধ্যে বলেছেন, লা আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধা ভীতি অর্জন করতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, বুজুর্গ হতে পারো, আল্লাহমুখী হতে পারো। তো এই হলো রমজানের রোজা ফরজ এবং তার ফজিলত। হাদিসের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজা রমজানের রোজাটা আমার, তার প্রতিদান আমিই দিব। এই প্রতিদান আল্লাহ পাক কী দিবেন সেই ব্যাপারে অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফিল জান্নাতে বাবুন ইউকালু হারিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল সাঈমুন, যে জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে যাকে রাইয়ান বলা হয়, এই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করবে না। তো এখানে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা যে বিশেষ একটা পুরস্কার দিবেন রমজানের রোজার জন্য, তাহলে রাইয়ান দরজা দিয়ে আল্লাহ তাআলা অভ্যর্থনা ব্যবস্থা করবেন, সেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। তো এই রমজানের রোজার যদি আলোচনা ফজিলত সম্পর্কে করতে যায়, আসলে অনেক আলোচনা করা লাগবে, অনেক আলোচনা করা যাবে, কিন্তু সেই সুযোগটা হয়তো নাই আমার। কিন্তু আমি সংক্ষেপে কিছু বলতেছি যে রমজানের রোজা আমাদের করণীয় কী বা ফজিলত, এই অন্যান্য কাজের বা রোজা তো রাখবই ফরজ রোজা হিসেবে, অন্য ইবাদতের তার কী ফজিলত।
যে হাদিসের মধ্যে এসেছে যে রমজানে যদি কি আমল করে বা নফল আমল করে এটাকে 70 গুণ বাড়িয়ে দেয়া হয় সুবহানাল্লাহ সুবহান তো সাধারণত ভাবে একটা আমি যদি 10 টাকা 10 টাকা দান করি অন্যান্য দিনে 10 টাকা দান করলে এটা যদি রমজান মাসে দান করি তাহলে 700 টাকার সওয়াব হবে 70 গুণ এটাই বোঝায় একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব দান করবেন এরকম অনেক ফজিলত রমজানের রোজার ব্যাপারে আছে আর যে বিষয়টা যে সাদকার কথা বলছেন রমজানের সাথে সাদকাটা একেবারে উতপ্রোতভাবে জড়িয়ে আছে যে সাদকা দান করা মানুষ সাধারণত দান দক্ষিণা করে থাকে নিজের আখিরাতকে গোছানোর জন্য আখিরাত ভালো করার জন্য সেই জন্যই তো দান দক্ষিণা করে থাকে আর যদি এটা রমজান মাসে করে থাকে তাহলে তো সবের অভাব নেই 70 গুণ তো এমনিতেই বৃদ্ধি আছে তে রমজানের মধ্যে যেই দানগুলো করা যেতে পারে সাধারণত যাকাত সারা বছরই যাকাত যখন হিসাব করে দিবে কিন্তু এটা যদি রমজানে দেওয়া হয় সবটা বেশি পাওয়া যাবে সাধারণত এই জন্য রমজানে যাকাতটা মানুষ দিয়ে থাকে সাদকায়ে ফিতির এটা রমজানের রমজানের সাথেই খাস দিবে অন্যান্য নফল সাদকা যেগুলো আছে করার সেগুলো রমজানের মধ্যে করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে আমাদের হযরত আমাদের মুসলমানদের জন্য মুমিন বান্দাদের জন্য রোজার মাসে মানে আল্লাহর থেকে বেশি বেশি সওয়াব নেওয়া এবং নিজেদেরকে ক্ষমা করা এবং লাভবান করার একটা বিশেষ মানে সুযোগ আসতেছে জি যেমন আপনি বলছিলেন যে 1 টাকা দান করলে 70 টাকা জি আমি যদি 100 টাকা দান করি তাহলে 7000 টাকা জি অন্য সময় 7000 টাকা দান করা তো কষ্ট কষ্ট কিন্তু যেহেতু আল্লাহর ঘোষণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি যদি 1 টাকা দান করি তাহলে 70 টাকা তাহলে আমাদের দানের পরিধি দিয়ে দান সদকার মাধ্যমে কিন্তু আমাদের আমলকে ভারী করার একটা সুযোগ সামনে আসতেছে এ বিষয়ে আমাদের জন্য কিছু বলবেন জি জি দর্শকদের জন্য একটা হলো যে দানের মাধ্যমে আমারকে আল্লাহমুখী আল্লাহর কাছাকাছি হওয়া এবং জান্নাতের কাছাকাছি হওয়া এটা একটা সুযোগ রয়েছে ঠিক ইবাদতের মাধ্যমে নফল ইবাদত দানটা যেমন নফল ইবাদত রোজা মানে নামাজ পড়া এটাও নফল ইবাদত অন্য মাসে দুই রাকাত নামাজ পড়লে যেই সওয়াবটা হবে রমজানে দুই রাকাত নামাজ পড়লে 140 রাকাতের সওয়াব হচ্ছে সুবহানাল্লাহ এই জন্য রমজানে যারই সময় বেশি আছে বা সময় রমজানে অন্যান্য কাজগুলোকে হালকা করে বা অন্য কাজগুলো থেকে ফারেক হয়ে বেশি বেশি যদি ইবাদত করা হয় নফল ইবাদতগুলো করা হয় ফরজের সওয়াব পাওয়া যাবে 70 গুণ সওয়াব পাওয়া যাবে আমরা যদি আমাদের পেছনের দিকে তাকাই সাহাবায়ে কেরামের বুজুর্গানের দিনের তারা রমজান আসার এক দুই মাস আগে থেকে পুরোপুরি প্রস্তুতি নিতেন আপনি দর্শকদের জন্য একটু বলেন যে আমরা এই রোজার মানে আসতেছে তো রোজা কিছুদিন পরে রোজা 13-14 দিন পরে তো এখন থেকে আমরা কিভাবে পরিকল্পনা করব আমলিভাবে এবং দান সৎকার ভাবে এখন থেকে আমরা কিভাবে প্রস্তুতিটা নিব জি এখন থেকে আমাদের প্রস্তুতির এখন থেকে প্রস্তুতির বিষয়টা দুটো হতে পারে যে আমি একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখব যেন আমি রমজানে পুরোপুরিভাবে ইবাদত করতে পারি সেজন্য এটা আমারকে স্বাস্থ্যের দিকটা খেয়াল করে যেন স্বাস্থ্যের অবনতি না হয় সেটাও খেয়াল করব দ্বিতীয়ত আমি ইবাদত করব ইবাদতটা যেন সঠিকভাবে হয় সেজন্য আমাকে এখন খুঁটে খুঁটে যেই জিনিসগুলো দেখতে হবে যে আমার কাছে কেউ হক আমার কাছে কোনো পাওনা আছে কিনা কারো হক আছে কিনা যদি কোনো কেউ আমার কাছে কোনো টাকা পয়সা বা কোনো জাতীয় কিছু পেয়ে থাকে বা কারোকে কষ্ট দিয়ে থাকি তাকে খুঁজে বের করে তার পাওনা পরিশোধ করা তার কাছে ক্ষমা চাওয়া একেবারে ফ্রেশ হয়ে যাওয়া রমজানের আগ মুহূর্তে তারপরে রমজানের নিশ্চিন্তে নির্বিঘ্নে ইবাদতগুলো করবে নফল ইবাদত ফরজ তো করবে ফরজ রোজা ফরজ নামাজ এর বাইরে নফল ইবাদতগুলো দান দক্ষিণাগুলো বেশি বেশি করবে যাতে আমি পুরোপুরিভাবে রমজানের সবটা ভোগ করতে পারি আমাদের বুজুর্গদের এরকমই করেছেন তারা রোজার আগে প্রস্তুতিটা পুরোপুরিভাবে এভাবে নিয়েছেন ঠিক আমাদের জন্য সেভাবে প্রস্তুতি নেওয়ার একটা বিষয় সামনে আসতেছে দর্শক তারপরে আরেকটা বিষয় আছে যে আপনার একটা তো হলো আপনি যে আমলিক মানে শারীরিকভাবে বললেন যে সমস্ত ই থেকে যেন নিরাপদ থাকে এবং নিজেদেরকে এখন থেকেই যে সমস্ত অসুস্থতা কেউ থাকতে পারলে ওই ওরকমভাবে সুস্থ মানে ঔষধ বা ডাক্তার দেখে মানে নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি করা রোজার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে আমাদের প্রস্তুতি হয় এবং এরকম এসেছে যে আমরা রোজার আগে যে সমস্ত বাড়ি কাজগুলি করতাম বা এরকম যেটা কাজ করলে আমার জন্য কষ্টকর হবে ওই কাজগুলি এখন থেকেই কি করা নিজেদেরকে প্রস্তুত করা যে ওই কাজটা যদি রোজার মাসে আমি করি তাহলে একটু ভারী হয়ে যাবে তাহলে এখন থেকে আমি করে বাড়িটাকে মানে মানে অল্প করে রাখা বা এটা থেকে কিছু আগায় রাখা অথবা যেটা রোজার মাঝে মাঝে কষ্ট হবে ওই সমস্ত কাজগুলিও
ভাগ করে রোজার পরে রাখা বা রোজার আগে এটাকে শেষ করে দাও জি জি এবং টাকা যেটা আমলের ক্ষেত্রে বলছেন যে দান সদকার ব্যাপারে এটাও করা যেতে পারে যে দান সদকার ক্ষেত্রে যেই টাকা পয়সা উনি যেই হিসাব টিসাব করে দান করার মতন কিছু টাকা ক্যাপিটাল আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায় আমি রোজার মাসে এই ক্যাপিটালগুলি বা এই টাকাগুলি আমি দান সদকা করব বা এটা আমি ইফতারি ব্যয় করব এটা আমি গরিবদেরকে দিব এটা আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে দিব এটা আমি আমার গরিব পার্শ্ববর্তী গরিবদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া জি জি এছাড়াও রমজানের মধ্যে আরও কিছু আমল বেশি বেশি যেগুলো করা যেতে পারে এক তো দান করা দ্বিতীয়ত তওবা বেশি বেশি ইস্তেগফার করা তওবা করা নিজেকে পরিশুদ্ধির জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি করা যেহেতু আল্লাহ তাআলা এখানে পরিশুদ্ধির মাস বলেছেন এরকম আছে বুজুর্গানি দিনে বলেন যে রমজান একটা মাস যদি কেউ পরিপূর্ণভাবে এবাদত করে তাহলে 70 বছর এবাদত করে যেই জায়গায় সে যেত এই জায়গায় সে পৌঁছতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেছেন রমজানের রোজা জাহান্নাম জান্নাতের কাছাকাছি করে দেয় আল্লাহ তাআলার কাছাকাছি করে দেয় এবং মানুষের কাছাকাছি করে আমরা এখন দর্শকের কাছে যাব অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষা করতেছেন আমরা দর্শকদের কাছে যাব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ভাই যেটা বলতেছিলাম যে মাহে রমজান মাস সামনে তো আমাদের হাজার যেটা বলতেছিলেন যে মাহে রমজান মাস সামনে ফিরে আসতেছে এই রমজান মাসের প্রস্তুতি আমাদের সকলকে নিতে হবে এবং এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে আমরা কি কি আমল বা কিভাবে আমল করব মাহে রমজান মাসে এবং দান সদকা কোন কোন দিক থেকে আমি করব টাকা কোন থেকে কোন দিক থেকে আমি ম্যানেজ করব বা আমার অর্জিত টাকার মধ্যে কোন টাকাগুলি আমি দান করব সদকা করব এখন থেকে আমাদের কি করতে হবে প্রস্তুতি নিতে হবে যে আমরা দর্শক আমরা অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করতেছেন তো প্রথমে যিনি আমাদের সাথে আছেন পরিচয় দিয়ে প্রস্তুতি করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি পরিচয় দিয়ে প্রস্তুতি করুন জি প্রস্তুত করুন রোজা রাইখা সুরমা রাইখা সুরমা দেওয়ান বললে জায়েজ নাই এই একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হলো সেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই এই দেলে দুটো প্রশ্ন আর একটা প্রশ্ন হলো হুজুর এই যে মানুষের যে মহিলার তালিম করে এগুলো মহিলার তালিম বলে জায়েজ নাই নাকি আমরা আলোচনা করেছি খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন প্রথমে উনি যে প্রশ্নটা করেছেন যে রোজা রেখে চোখে সুরমা দেওয়া যাবে কিনা জি ওনার তিনটা প্রশ্নই খুব সুন্দর হয়েছে এগুলো সচরাচর প্রশ্নগুলো মানুষের মাঝে ঘুরতে থাকে চোখে সুরমা লাগানো রোজা রেখে কোনো ধরনের সমস্যাই নেই রোজা ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে সুরমা চোখে ড্রপ এগুলো দিতে পারবে কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা বলবো যে রোজা রেখে আপনি সুরমা দিতে পারবেন জায়েজ আছে কোনো সমস্যা নেই দ্বিতীয় হলো যে যদি চেয়ারে বসে কেউ নামাজ পড়ে সে নামাজ পড়ার কথা যেটা এসেছে চেয়ারে বসে যদি যে ব্যক্তি দাঁড়াতে পারে আমরা এটা নিয়ে আরেকদিন আলোচনা করেছি দাঁড়িয়ে নামাজ পড়া এটা একটা রুকন নামাজের ফরজ যে ব্যক্তি দাঁড়ানোর সক্ষম ইনি যদি বসে বা চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না যেহেতু দাঁড়ানোর শর্তটা তার মধ্যে নেই মানে তিনি পালন করতেছে না একটা রুকন আর যদি দাঁড়ানোর সক্ষম না থাকে দাঁড়াতে পারে না তাহলে নিচে বসে নামাজ পড়বে এখন নিচে বসেও যদি সমস্যা থাকে পায়ের সমস্যার কারণে ডাক্তার যদি বলে যে না নিচে বসে নামাজ পড়লেও সমস্যা হবে আপনি চেয়ার জাতীয় কিছুতে বসবেন তাহলে উনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন তৃতীয় উনি যে প্রশ্নটা করেছেন মহিলাদের যে তালিম করেন মহিলাদের তালিম যিনি বলছেন যে মহিলাদের তালিম জায়েজ নেই একেবারেই নিজের মানে অজানা থেকে বলেছেন নিজের এই ব্যাপারে তার জেনে নেই জানা নেই কারণ আমরা যদি দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে 2000-এর বেশি হাদিস বর্ণনা আছে 2000-এর বেশি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এগুলি কার কাছে বর্ণনা করেছেন তিনি তিনার মতো অন্যান্য নারীদের কাছেই তো বর্ণনা করেছেন এটি তো তালিম তালিমের মধ্যে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা হবে এটি তালিম যে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য বিবিরা দিনের প্রচার করেছেন তারা তালিম করেছেন কেন জায়েজ নাই বলবে তবে হ্যাঁ একটা বিষয় মহিলারা যদি তালিমটা করে যেখানে পুরুষরা থাকে পর পুরুষ তাদেরকে যদি শোনায় তাহলে এইটা না জায়েজ হবে
মহিলাদেরকে যদি শোনায় হ্যাঁ মহিলাদেরকে শোনাবে তার মাহরাম ব্যক্তিদেরকে শোনাবে ভাই বাবা শ্বশুর চাচা মাহরামদেরকে শোনাবে তাহলে এটা অবশ্যই জায়েজ এবং ভালো কাজ আশা করি বোন বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাব আসসালামু আলাইকুম কোথা থেকে বলছিলেন কে বলছিলেন পরিচয় দিয়ে প্রস্তুতি করুন ওয়ালাইকুম আসসালাম জি হুজুর জি আমরা শুনছি আপনি বলুন আমার বয়স প্রায় 16 বছর আমার প্রশ্নটি হলো যে হুজুর আমরা শুনছি আপনি বলুন লাইন যেমন আমি নামাজ পড়ার সময় জি যেমন আমি বায়ু এই যে যেমন আমার একটা বায়ু আছে এই বায়ুটা আর কি কোনো শব্দ নাই আর কি আমি অনুভব করি 2 সেকেন্ডে আর কি বায়ুটা যায় আগে 2 সেকেন্ডে বায়ুটা যায় কিন্তু কোনো শব্দ নাই কোনো জ্ঞানও নাই এর কিন্তু আপনি অনুভব করেন এটা চিন্তা করুন না আমাজে মনোযোগ দিবেন আপনি অনুভব করেন আমরা আলোচনা করছি আমরা আলোচনা করছি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি অর্থাৎ উনি নামাজে দাঁড়ানে বায়ু যে আসে এটা অনুভব করে 2-3 সেকেন্ড কিন্তু আওয়াজ হয় না ওনার কোনো নাকি কিছু মানে বোঝাও যায় না তে বায়ু বের হলে পেছনের রাস্তা দিয়ে এটা নামাজ মানে ওযু নষ্ট হয়ে যাবে স্পষ্ট বিষয় এটা এখন যদি ওনার কাছে শুধু অনুভব মানে এরকম হয় আসলেও বের হয় না অনেক সময় হয় না উনি বলেছেন ওনার অনুভব হয় অনুভব হয় এখন অনুভবটা কি ধরনের যে আসলে বের হয়েছে কি বের হয়েছে এরকম অনুভব বের হয়েছে বের হইলে ওযু নষ্ট হবে তখন আবার নতুন করে ওযু করে নামাজ পড়তে হবে আশা করি ভাই বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাব আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে বলছিলেন পরিচয় দিয়ে প্রস্তুতি করুন আমরা শুনছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম জি আপনি প্রস্তুতি করুন আমার প্রশ্ন হচ্ছে দুইটা আমার দুইটা কিডনি নষ্ট হ্যাঁ কিন্তু আমাকে ডাক্তারের রোজা রাখতে মানা করে আমার করবেন সাড়ে বারো আপনার প্রস্তুতি করে আপনার প্রশ্নটা কি এখন আপনি রোজা রাখতে রোজা রাখতে আমরা প্রশ্ন বুঝেছি আপনার দুইটা কিডনি নষ্ট আপনি রোজা রাখতে ডাক্তার মানা করেছে এখন আপনি রোজা রাখবেন যদি রোজা না রাখেন তাহলে কি করবেন আসলে উনি এটাই বলতে চাইছেন যে এখন ওনার কিডনি নষ্ট ডাক্তাররা না করেছেন যে আপনি রোজা রাখলে হয়তো আপনার ক্ষতি হবে তো এখন উনি কি ফেদিয়া দিবেন বা এই রোজার পরিবর্তে উনি কি আমল করবেন হ্যাঁ যদি এরকম কিডনি ড্যামেজ হয়ে থাকে দুটোই আর রোজা রাখা তার জন্য ঝুঁকি থাকে এবং ইসলামী ডাক্তার ধার্মিক ডাক্তার বিজ্ঞ ডাক্তার যদি বলে দেয় রোজা না রাখার জন্য তাহলে রোজা রাখবেন না এই ক্ষেত্রে ওনার রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিবেন একজন ব্যক্তিকে দুবেলা করে খাওয়াতে পারেন অথবা সদকায়ে ফিতির যেটা নির্ধারণ করা হয় 80-90 টাকা নিম্ন এই পরিমাণ সৎকার করবেন আশা করি বোন বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাব আসসালামু আলাইকুম আমরা লাইনে আছি আপনার প্রশ্ন করেন আসসালামু আলাইকুম আচ্ছা হুজুর রোজা রেখে যে গ্যাস নেই যে শ্বাসকষ্টের জন্য ওটা কি নেওয়া যাবে রেখে রোজা রেখে আপনার শ্বাসকষ্টের জন্য কেননা এটা তো পেটে চলে যায় হ্যাঁ এটা পেটে চলে যায় যার কারণে আপনি ওইটা নেওয়া যাবে না আশা করি বুঝ বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাব আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্নটি করুন আমরা শুনছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আমার প্রশ্ন হলো যে মহিলা মানুষের অনেক সময় দাড়ি ওঠে এটা কি উঠানো যাবে খুব সুন্দর প্রশ্ন করেছেন মহিলাদের অনেক অনেক সময় উঠে যায় তাহলে এটা শরীয়ত হলো যে মহিলাদের দাড়ি উঠলে এটা কেটে ফেলবে উঠিয়ে ফেলবে টেনে বা কেটে ফেলবে মহিলারা দাড়ি রাখবে এটা তো কাটা কোনো ইসলামী কোনো কেটে ফেলারই নিয়ম কারণ মহিলাদের তো দাড়ি দাড়ি রাখবে না হ্যাঁ সৌন্দর্য এটা দাড়ি উঠে ফেলাটাই তার সৌন্দর্য সৌন্দর্য আশা করি ভাই বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কাছে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যে আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমার প্রশ্ন আমার স্ত্রীর প্রশ্ন করব তো শুনেন
হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি মানে আমার প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন? আপনি প্রশ্ন শুরু করেন, আমরা শুনছি। আমি মানে বসে ই করে নামাজ পড়তে পারিনি, বুঝছেন? চেয়ারে পার বসে পড়ি, হাঁটু ভাঙতে পারিনি, বুঝছেন? আলোচনা একটু আগে করেছি, যদি পা ভাঙতে না পারে তাহলে পা বিছিয়ে বসে পড়বে, এতেও যদি সমস্যা হয় তাহলে বসে নামাজ পড়তে পারো, তাহলে নামাজ হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। মারা গেছে কিন্তু আমার ভাইরা জায়গা জমি দিতে চায় না, এতে কি আমার মা বাপের কোনো ক্ষতি হবে নাকি, আপনি একটু বলবেন। ওনার মানে যে ওয়ারিশ পান, ওনার ওয়ারিশটা তার ভাইরা দিচ্ছে না। দিতে চাচ্ছে না বা আটকে রাখছে, তারাই গুনাহগার, গুনাহগার হবে। তার বাইরে যদি না দিয়ে থাকে, জোর করে তাকে তাদেরকে বিরত করে রাখে, তাদেরকে মারুক, তাদেরই গুনাহ হবে, বাবা মার হবে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জোরে বলতে হবে, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি হুজুর, আমি আপনার কাছে একটু হেল্প চাইতেছি। হুজুর আমি মানে অনেকদিন ধরে কোরআন শরীফ পড়া করতে পারি না, এখন আমি কোরআন শরীফ পড়া শিখতেছি। এখন আমি মনে রাখতে পারি না, আমি ভুলে যাই, মাঝে ভুলে যাই, আপনি এটার জন্য বেশি বেশি কোরআন পড়েন, বেশি বেশি তো মানে আপনার যেরকম আমরা পানি খাই, পানির নাম বলি না, যেরকম মা বাবার নাম বলি না, ছেলে মেয়ের নাম বলি না, যত বেশি পড়বেন, বেশি বেশি তাকরার করবেন, পড়বেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে কি যে আমরা তো মেয়েদের ওযু করার সময় যদি আমাদের মাথায় কাপড় না থাকে, আমরা ওযু করার পরে যদি মাথায় কাপড় দেয়, সেটা কি সমস্যা হবে? আলোচনা করছি, খুব সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। আমরা নামাজে মাথায় কাপড় এটা ওযুর কোনো অংশ না, যদি কাপড় মাথায় না থাকে ওযুর কোনো সমস্যা হবে না, ওযু হয়ে যাবে, তারপর আপনি মাথায় কাপড় দিয়ে নামাজ পড়বেন। তবে মাথায় কাপড় রাখা, এটা মাথার চুল যদি অন্য পুরুষ দেখে ফেলে, এটা আলাদা গুনাহ, ওযুর কোনো সমস্যা হবে না। আশা করি বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। জি আমরা শুনছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্নটি করুন। জি জি হুজুর, আমি যে শবে বরাতে সারা রাত ইবাদত করে পরের দিন রোজা রেখেছি, এই রোজাটা কি আমার হবে? হবে, আপনার রোজাটা হবে, কোনো সমস্যা নাই, আরো রাখেন তাও হবে, অসুবিধা নাই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার দুইটা প্রশ্ন আছে। জি করুন। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তো কোরআন শরীফ খতম দেয় নাই, আমি ছোটবেলায় পড়ছি, এখন আমি ওর কাছ থেকে ভুলটা আর কি শুধরানোর ই করতেছে, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা মানে একটা বিধানের ভিতরে আছি, সেটা হলো যে মানে এক একজন এক এক মশলা দেয় যে কোনো একটা ই নিয়ে, তো ওইটা নিয়ে সমস্যায় থাকি অনেক সময়, যে কারটা মানবো কারটা মানবো না, এটা নিয়ে খুব ভয়ে থাকি আর কি, যে আল্লাহ আমরা যে ইবাদত করি এটা কি হয়?
আমরা আলোচনা করছি ওনার প্রথম যে প্রশ্ন ছেলের কাছে কোরআন শিক্ষা করতে পারবে এটা তো অবশ্যই শিখতে পারবে যে শিখাতে পারে বা শুদ্ধ করে যদি ছেলে পড়ে তার কাছে শিখতে কোনো বাধা নেই এটা আরো ভালো তার যেহেতু সে তার আপন মানে নিজের ছেলের কাছে সে কোরআন শিখছে গর্বের বিষয় আমার সন্তানের কাছে মানে গর্বের ছেলের কাছে মানে কাছে সে কোরআন শিখতেছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন উনি যেটা করেছেন যে অনেকে ইউটিউব দেখে বা বিভিন্ন ফেসবুক দেখে বিভিন্ন রকমের একই বিষয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শুনেন এখন মানে একই বিষয় মাসলাগতভাবে একজন এক একটা বলে বলে এখন উনি কোন সাইডটা আমল করবেন বা কোন মাযহাব বা কোন তরিকায় সে একচিত্তভাবে আমল করতে পারে বিষয়টা এরকম হলো যে অনেক সময় দেখা গেছে যে একটা আমল বা একটা আমল দুই ভাবে করা যায় কেউ হয়তো এভাবে বলছে কেউ হয়তো ওইভাবে বলছে বিষয়টা যদি এরকম হয় তাহলে তো প্রত্যেকটাই মানা যেতে পারে আর যদি এরকম না হয় কেউ হয়তো মানে তার অজানা থেকে ভুল বলে ফেলছে এরকম যদি হয় যিনি বিজ্ঞ ব্যক্তি মাসলা মাসাইল জানেন একজন ভালো আলেম তার কাছে মাসলা জানবেন এবং ওনার পরামর্শ নিয়ে ওনাকে চলতে হবে যা স্যাটিসফাইড হয় যার কাছে ভালো একজন আলেম মাসলা মাসাইল বুঝেন এরকম একজন ব্যক্তির কাছে জিজ্ঞেস করে ওনাকে চলতে হবে আমি আমার বোনকে আপনার সাথে আরেকটি কথা বলবো সাথে যে আপনার যখনই কোনো মাসলার ব্যাপারে আপনার সন্দেহ হয় আমরা এখানে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় নিয়ে আলোচনা করি এখানে ওরকমভাবে আমাদের মাসলা বিস্তারিতভাবে আমাদের ব্যাখ্যা দেওয়া বা এটাকে সমাধা দেওয়া সম্ভব হয় না যেহেতু আপনার পার্শ্ববর্তী যে মসজিদ বা আপনি যে মসজিদের আওতায় থাকেন ওই মসজিদের ইমাম বা খতিব সাহেব থেকে আপনি যে কোনো মাসলায় যদি আপনার সন্দেহ হয় বিভিন্ন কাছ থেকে শুনে তাহলে ওই ইমাম সাহেবের কাছ থেকে খতিব সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন তাহলে আপনি শুদ্ধ সমাধান পাবেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর জি আপনার প্রশ্নটি করুন হুজুর বলতেছি যে আগে যে হুজুর থাকছিল এখন ওই হুজুর নাই দেখা পায় না কি কয়দিন ধরে তো কি অসুস্থ ওইটাই জানতে চাচ্ছি আচ্ছা হুজুর হুজুর অসুস্থ না হুজুর পবিত্র উমরার জন্য আপনার কাবা শরীফে গিয়েছেন মক্কা গিয়েছেন ইনশাআল্লাহ হুজুর এসে পড়বেন আবার দেখতে পাবেন হুজুরকে কোনো সমস্যা নাই হযরত আপনি খুব সুন্দর আজকে আলোচনা করেছিলেন এবং আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার হায়াতকে দীর্ঘায়ু করুক আপনাকে আল্লাহ তাআলা দর্শকবৃন্দ আমাদের সামনে রোজা এসেছে আসতেছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাযিল করেছেন এই কোরআনকে নাজিল করার কারণে এই রমজান মাসটা আমাদের জন্য অনেক অনেক গুণ সওয়াবের এবং আমাদের জন্য রহমত শুরু হয়েছে সামনে রমজান মাস আসতেছে আমাদের এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে কিভাবে আমরা রমজান মাসকে কাটাবো কি কি আমলের মাধ্যমে আমরা রমজান মাসকে কাটাবো আমরা এখন থেকেই আমাদের প্রস্তুতি নেই আমাদের যত কাজকর্ম আছে সমস্ত কাজ থেকে যেন আমরা নিজেদেরকে ফারেক করে এখন থেকে আমরা কাজকে গুছিয়ে নেই যে ফারেক করে আমরা সারা রমজান মাস আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি এবং সাথে সাথে আমাদের মাল যা আছে তা হিসাব করে যারা রমজান মাসে যাকাত দেন এখনই সময় আসতেছে হিসাব করে আপনার যাকাতকে আপনার সদকাকে আপনার দানকে এখনই প্রস্তুত রাখা যেন আমরা কি করতে পারি আমাদের রমজান মাসকে সুন্দরভাবে কাটাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আজকে আমরা দোয়া এখনই দোয়ায় যাব সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا نبينا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار. রব্বুল আলামিন তুমি চেয়ে দেখো তোমার লাখো লাখো বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন। জীবনের শেষ প্রান্তে এসে পড়েছি, কেউ জীবনের কে শেষ করে ফেলেছি, কেউ মধ্য অবস্থায় আছি রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করতে করতে এসেছি, জানি না কখন আমাদের মৌতের ডাক এসে পড়ে রব্বুল আলামিন। সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম রব্বুল আলামিন। এই অনুষ্ঠানের উসিলায় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই অনুষ্ঠানে অনেকেই, এই অনুষ্ঠান শুনে অনেকে আমল করতেছে রব্বুল আলামিন। আমার নবীর দুরুদ পাঠ করেছি, কোরআনের তেলাওয়াত করেছি রব্বুল আলামিন, এর সব আকে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দাও, সমস্ত সাহাবায়ে কেরামের কবরে পৌঁছে দাও, তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাইদিনের কবরে পৌঁছে দাও। বিশেষভাবে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের আত্মীয় স্বজন অন্ধকারময় কবরে চলে গেছে সকলের কবরে পৌঁছে দাও রব্বুল আলামিন। এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, কিয়ামত পর্যন্ত এই নিউজ 24কে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। যার ওসিলায় এই নিউজ 24টি চলতেছে, আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার তার শরীর এবং তার সিহাতে কামেলে আজেলা দান করো, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাকে মুক্ত রাখো রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন ছেলে সন্তান নাতি নুত করে যারা দুনিয়াতে জীবিত আছে রব্বুল আলামিন, সবাইকে তুমি সিহাতে কামেলে আজেলা দান করো ইয়া আল্লাহ। সকলকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখো রব্বুল আলামিন। এই চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সকলকে মাফ করে দাও, সকলে যেন তোমার কোরআনের পথে চলতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। বসুন্ধরা গ্রুপের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা কর্মরত আছে, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, উক্ত কোম্পানিকে তুমি তারাক্কি দান করো রব্বুল আলামিন, বেশি বেশি ইসলামের খেদমত করতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। চেয়ে দেখো আমরা, আমরা যারা হাত তুলেছি, আমার মধ্যে অনেক অসুস্থ, তো সকলকে তুমি সিহাতে কামেলে আজলা দান করো। ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।